दीदी दिल लक्ष्मीर भंडार रे खुशी होइल सब बौदी राया मा दीते शुरू करो ना मैं सुनाते शुरू कर जान दीदी दिल लक्ष्मीर भंडार रे खुशी होइल सब बौदी राया मा पते मासेर सोरर देके लक्ष्मी भंडारेर मेसेस ढोके पाड़ाय गिये कम्प्यूटर बौदीरा मेसेजटा करे जे उद्धार दीदी दिल लक्ष्मीर भंडार रे खुशी होइल सब बौदीराया मार दीदी दिल लक्ष्मीर भंडार रे खुशी होइल सब बौदीराया मार टाका गुली उठाबार काले स्वामीर नहीं प्रयोजन पड़े टाका गुली उठाबार काले स्वामीर नहीं प्रयोजन पड़े टाका तुले खरस करे स्वामी पाइल ना खबर दीदी दिल लक्ष्मीर भंडार रे खुशी होइल सब बौदी राया मा बोका स्वामी हठात करे बोलछे कोइ जे अब्दुल रहमान 200 টাকা দাও না জি একটু হাটে যাব তখন জবাব কি দিচ্ছে জানেন শুনবেন তো এটা না শুনবেন না এই জবাবটাই তো হলো মজা চাদরটা এসে গেছে নাকি এত তাড়াতাড়ি মেয়েরা পাচ্ছে না ছেলেরা পাচ্ছে গুনছি আচ্ছা গুনতি করেন আর ওই দিক থেকে মায়েরা দিল না দিল দুজন আর বলছে দিয়ে দিয়েছে আমি 8 জনের কাছে চেয়েছি মা বোন আপনারা আর কেউ দেবেন না 500 টাকা করে টাকা শুধু লক্ষ্মী ভান্ডার নয় আবার চলে আসে দুয়ারে সরকার শুনবেন না ওটা এবার ভিড়টা তো জমবে আবার গিয়ে যারা পেয়েছে তারা কিন্তু খুশি আর যারা পায়নি তাদের খালি দুঃখের কথাটা শুনেন এই গজলটা কবিতাটা আমি আপনাদের হরিশ্চন্দ্রপুরে আল্লাহর কসম বলছি এখানে কোথায় জালসা করে গিয়ে বসে হঠাৎ মনে পড়লো যে আমি খাতা কলম বের করে শুরু করলাম আপনাদের এই যে প্রথম চার দোকানটা আছে তার পাশে ওই ওখানে পোলটাতে বসে বসে কবিতাটা আমি লিখেছি আমার সঙ্গে আপনাদের এলাকার একজন হাফেজ সাহেব ছিলেন ওনাকে শোনালাম পার্শ্বে একজন মহিলা বসেছিলেন যদিও গায়ের মুসলিম উনি শুনছেন আর হাসছেন বলছি এত তাড়াতাড়ি আপনি আবার কবিতাটা বানিয়ে দিলেন আবার শোনাতে শুরু করলাম এবার শেষ লাইনটা শোনাত যখন শোনাতে শুরু করেছি বলছেন মাওলানা ঠিকই বলেছে আমাদের কাছে টাকা চাই কিন্তু আমরা দিই না আমার প্রাণ পাখি রে আমার মন ময়না রে একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া एक दिन तो जाइबार पाखी आमाई छाड़िया छेले में पाशे बसे कंदीबे पागलेर भेषे চোখের জলে পড়বে কোরআন খুলিয়া চোখের জলে পড়বে কোরআন খুলিয়া আমার প্রাণ পাখি রে আমার মন নারে একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া বরই পাতা গরম জলে টানাইয়া মুখ
সারি তলে গোসল করাইবে দুই জন বসিয়া গোসল করাইবে দুই জন বসিয়া আলহামদুলিল্লাহ এবার সবাই কাছাকাছিতে বসেন ভোজপুরীকে পেয়েছেন তো চলে এসেছে অসুবিধা নাই ঠিক করে বসেন ইনশাল্লাহ অনেক শোনাবেন আমি একটা অন্যায় করেছি হাদিসটা শেষ করেনি চট করে বলে নেমে যাই মা জননী মন দিয়ে শুনবেন মেয়েটা যাচ্ছিল কোথায় আতাতিন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্নি উশরাও ওয়া ইন্নি আতাকা শাফু ফাদউল্লাহ লি নবীর কাছে গিয়ে বলেন নবী গো আল্লাহ আমাকে এমন একটা বেমার দিয়েছেন এমন একটা অসুখ দিয়েছেন যার কারণে আমি বেহুশ হয়ে রাস্তায় পড়ে যাই আর আমার শরীরের জামা কাপড়গুলো এদিক ওদিক সব ছত্রভঙ্গ হয়ে যায় নবীজি তাই আপনার কাছে আসলাম ফাদুল্লাহ আলিম আপনি একটু আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন এই বেমারটা থেকে আল্লাহ আমাকে ভালো করে দে দোয়া চাইলেন রাসুলের কাছে আল্লাহ রসুল তখন বলছেন হে আল্লাহর বান্দি দুটো কথা বলবো যেটা ভালো লাগবে মানবে যেটা খারাপ লাগবে ছেড়ে দেবে প্রথম হলো কালা ইনশেতে সাবারতে ওয়ালাকিল জান্নাত আল্লাহর বান্দির এই প্রথম কথা হলো যদি তুমি একটু কষ্ট করে ধৈর্য সহকারে আল্লাহকে রাজি করে যদি সময়টা পার করে দিতে পারো ওয়াল্লাকিল জান্নাত এর বিনিময়ে তুমি আল্লাহর জান্নাত পাবে তোমার ঠিকানা হবে আল্লাহর জান্নাত প্রথম পরামর্শ দ্বিতীয় পরামর্শ হলো কালা দাওয়াতুল্লাহ তাআলা ইমাফিয়াকে আর যদি বলো আমি নবী তোমার জন্য দোয়া করব এর বিনিময়ে হয়তো তুমি ভালো হয়ে যাবে দুনিয়াতে সুখে থাকবে আনন্দে থাকবে এবার বলো রে আল্লাহর বান্দি ধৈর্য ধরে কষ্ট করে নিজের শরীরের উপরে প্রেসার দিয়ে যদি সময় পার করে দিতে পারো এর বিনিময়ে জান্নাত পাবে তুমি কষ্ট করে আল্লাহর জান্নাত পেতে চাও না এই দুনিয়াতে তুমি সুখে থাকতে চাও মেয়েটা দেখতে ভালো নয় কালো চট করে বলছে ইয়া রাসূলুল্লাহ কালা তাসবিরু আমি সবুর করব কষ্ট করে ধৈর্য সহকারে সময়টা কাটিয়ে দেব আমি আল্লাহর জান্নাত চাই দুনিয়া চাই না আল্লাহ রাসূলের বলছে ইয়া রাসূলুল্লাহ ছোট্ট একটা আবেদন আমি একজন কালা মেয়ে বটে যেতে যেতে রাস্তায় পড়ে গেলে জামা কাপড় এদিক ওদিক চলে গেলে সবাই দেখবে আর তাকাবে একবার খালি আমার জন্য দোয়া করবেন তবে দোয়াটা বেমার ভালো হবার জন্য নয় দোয়াটা হবে আইয়া তাকাশফা ফাদআলাহা আমি যখন পড়ে যাব যেন আমার শরীরটা উদাম না হয় জামা কাপড় দিয়ে শরীরটা যেন আমার ঢাকা থাকে এই জন্য দোয়া করবেন ফাদআলাহা আল্লাহ রসুল এবার মেয়েটার জন্য দোয়া করলেন আমার মা আমি কি আপনাদের বুঝাতে চাইলাম যদি কষ্ট করেন সবুর করেন ধৈর্য ধরেন এর বিনিময়ে জান্নাত পাবেন আর জীবনে বেঁচে থাকতে গেলে কষ্ট হবেই হবে যদি কষ্ট মেনে নিতে পারেন আল্লাহর জান্নাত আজ থেকে এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন সুখে থাকেন আল্লাহ আপনাদের যত রকমের দান এসেছে সকল দানকে আল্লাহ যেন কবুল করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু